আচ্ছা, আজকে আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পরমাণুর গঠন। সেটাতে যদি আমরা আলোচনায় যাইতে চাই, মানে সেইটার অ্যাকচুয়ালি পরমাণু নিয়ে কেন বিজ্ঞানীরা চিন্তা করা শুরু করলো বা পরমাণুর উৎপত্তিটা কিভাবে হলো সেটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। প্রাচীনকালে মানে মানুষরা মানে বা যখন যারা বিজ্ঞানী ছিলেন তারা কি করতেন, তারা অল টাইম একটা জিনিস উপর কোয়েশ্চেন করতেন যে এটা কি, এটা কেন, এটা কিভাবে হলো, এটা যদি অন্যটা হইতো তাহলে কি হইতো, ক্লিয়ার? সো এভাবে কোয়েশ্চেন করতেন। সো একটা সময় সবাই কোয়েশ্চেন করা শুরু করছেন যে আচ্ছা আমরা যে একটা পদার্থ দেখতেছি, সাপোজ এটা হচ্ছে একটা পদার্থ, এটা কি দ্বারা গঠিত, এটা কি দ্বারা গঠিত? এবং আমরা যত পদার্থই দেখতে পারি, সাপোজ তুমি কলম, বোর্ড, দেয়াল, ইট, অল থিংস, এগুলো কি দ্বারা গঠিত, তখন সবাই এটা কোয়েশ্চেন করতে থাকলো। এবং এই কোয়েশ্চেনটা অনেকের মাথায় ঘুরতেছিল, তখনকার যে বিজ্ঞানীরা ছিলেন তাদের মাথায় প্রায় ঘুরতেছিল যে অ্যাকচুয়ালি একটা পদার্থ কি দ্বারা গঠিত। আচ্ছা, তো বললেন যে একটা পদার্থ কি দ্বারা গঠিত সেটা যদি আমরা পাইতে চাই তখন আমাদেরকে কি করতে হবে, একটা পদার্থকে ভাঙতে হবে, একটা পদার্থকে ভেঙে দেখতে হবে যে এটা কি দ্বারা গঠিত। তখন তারা বললেন যে সাপোজ একটা পদার্থ হচ্ছে এরকম, আমি এটাকে ভাঙব, একটা পদার্থ হচ্ছে এরকম, আমি যদি এটাকে ভাঙি আমি কিছু এটার অর্ধেকটা পাবো। তো তারা চিন্তা করলেন যে আমরা যদি এই অর্ধেকটা যেটা পাইলাম এই অর্ধেকটাকেও যদি ভাঙি তাইলে কি পাবো, আমরা যদি এই অর্ধেকটাকে ভাঙি তাইলে কি পাবো। তখন তারা এই অর্ধেকটাকে আবার ভাঙলে, তখন দেখবে যে এটা এরকম এরকম হল। তখন তারা চিন্তা করলেন যে আমি যদি এইটাকেও অর্ধেকটা ভাঙি তাহলে কি হবে, তো তারা আবার এটাকে ভাঙলে, সাপোজ এটাকে ভাঙার পরে এটা পাইলে। তার মানে আমরা যখন একটা পদার্থকে ভাঙতেছি, ক্লিয়ার, আমরা যখন একটা পদার্থকে ভাঙতেছি তখন ওই পদার্থটা আস্তে আস্তে কি হচ্ছে, ছোট হচ্ছে, অর্থাৎ আমরা তার একটা ইউনিটের দিকে যেতে পারছি। এখন চিন্তা কর, এখন এইটাকে ডেমোক্রিটাস কি বলছেন, ডেমোক্রিটাস বলছেন, ডেমোক্রিটাস হচ্ছে খ্রিস্টপূর্ব 400 অব্দে, খ্রিস্টপূর্ব 400 অব্দে উনি কথাটা বলছেন, খ্রিস্টপূর্বে 400 অব্দে, মানে খ্রিস্টের জন্মের আরো 400 বছর আগে উনি এটা নিয়ে গবেষণা করছিলেন। এবং উনি যেটা বলছেন সেটা হচ্ছে আমরা কি বললাম, আমরা এই পদার্থটাকে, খেয়াল করো, আমরা এই পদার্থটাকে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারি যে এরপরে আর ভাঙা যাবে না, এরপরে আর ভাঙা যাবে না, মানে এই পদার্থটাকে ভাঙলাম, দেন ওইটাকে ভাঙলাম, ওইটাকে ভাঙলাম, আমরা এমন একটা ক্ষুদ্র ইউনিট পেতে পারি বা এমন একটা ক্ষুদ্র কিছু পেতে পারি যেটা পাওয়ার ফলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওইটাকে আর ভাঙা যাবে না। উনি তখন বলছেন যেহেতু আর ভাঙা যাবে না, আর ভাগ করা যাবে না, দ্যাট মিন্স সে আর বিভাজ্য হবে না, তাই না? সো উনি এই যে একেবারে যে ইউনিটটা এইটাকে ভাঙতে 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 আমরা যে কণাটা পাবো ওই কণাটাকে উনি নাম দিলেন হচ্ছে সাপোজ এটা একটা এই কণাটা, সাপোজ ধরো এই এতটুকু আমি একটু বড় করে দেখাচ্ছি, উনি যে কণাটা পাইছেন সাপোজ হচ্ছে এই কণাটা, উনি এরকম একটা কণা পাইছেন বা উনি এরকম একটা কণা, উনি এরকম একটা কণার কথা কল্পনা করছেন বা চিন্তা করছেন যে আমরা এরকম একটা কণা পাইতে পারি। অ্যাকচুয়ালি কিন্তু কণাটার আকার কিরকম সেটা আমাদের জানা ছিল না তখন, এখন কিন্তু আমরা কণাটার আকার কিরকম ওইটার ভিতরে কি আছে তাও জানতে পারি, বাট তখন কিন্তু এটা জানা ছিল না। তখন জাস্ট উনি বলছেন যে আমরা পদার্থকে ভাঙতে ভাঙতে কি বললাম, আমরা পদার্থকে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারি, এমন একটা ছোট অংশ পেতে পারি যে অংশটাকে পরবর্তীতে আর কি করা যাবে না, ভাঙা যাবে না। সো এটা যে অংশটাকে আমরা যে অংশটা পাচ্ছি যে অংশটাকে আর কখনো ভাঙা যাবে না ওই অংশটাকে বলা হচ্ছে, যেহেতু ভাঙা যাবে না তার মানে কি ভাগ করা যাবে না, তার মানে সে বিভাজ্য হবে না, তার মানে সে অবিভাজ্য, তার মানে সে কি অবিভাজ্য, আমি কি লিখলাম, সে হচ্ছে অবিভাজ্য, মানে সে ভাঙবে না। অ্যাকচুয়ালি ডেমোক্রিটাস কথাটা ভুল বলছিলেন, তারপরে ডেমোক্রিটাসের কথাটা আরো 400 অর্থাৎ প্রায় ধরো যে আমাদের আধুনিক যুগে প্রথম দিকে যখন পরমাণু ক্রমবিকাশ ঘটে তখন ওই ডেমোক্রিটাসের কথাটাকে সত্য ধরে নেওয়া হয়েছিল, ক্লিয়ার? অবশ্য ডেমোক্রিটাসের পরে এরিস্টটল এটাকে রেজিস্ট করছিলেন যে না এটা না, পরমাণুকে ভাঙা যায়, বাট তারপরেও আমরা যখন আধুনিক যুগে যখন পরমাণু নিয়ে গবেষণা শুরু করি বা পরমাণু নিয়ে যখন চিন্তা শুরু করি তখনও আমাদের কি করতে হয়েছিল, তখন আমরা ওই ডেমোক্রিটাসের যে ভুল তত্ত্বটা ছিল সেইটাই ধরে নিয়েছিলাম, সেইটাই সত্য ধরে দেন আগাইছি, ক্লিয়ার? তাহলে আমি কি বললাম, সেটা হচ্ছে ডেমোক্রিটাস তাহলে কি ধারণা দিলেন,
ডেমোক্রিটাস ধারণা দিলেন যে আমরা একটা পদার্থকে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারি যে পর্যায়ে নিয়ে যাওয়ার পরে ওই পদার্থটাকে আর ভাঙা যাবে না, ওই যে ওই ছোট অংশটা যেটাকে আমরা আর ভাঙতে পারতেছি না ওই ছোট অংশটাকে বলা হচ্ছে অবিভাজ্য একক। এইটা গ্রিক শব্দে যদি আমরা যাই অবিভাজ্য, এটা গ্রিক শব্দে যদি যাই তখন আমরা দেখবো গ্রিক শব্দের অবিভাজ্য হচ্ছে অবিভাজ্য, মানে গ্রিক শব্দের অবিভাজ্য বলতে বোঝা হচ্ছে এটোমাস, এটোমাস সেইখান থেকে আসছে অ্যাটম, সেখান থেকে আসছে কি অ্যাটম, আর এই অ্যাটম এইটা বাংলা করা হয়েছে পরমাণু। খেয়াল করো নামকরণটা কি, বিজ্ঞানের যে নামকরণ গুলা হয়েছে অ্যাকচুয়ালি ওই নামকরণ গুলা কি আমরা সম্মানার্থে রেখে দিই সাধারণত। ধরো এই যে পরমাণু যে নামকরণটা ছিল সেইটা যে কনসেপশনটা ছিল সেটা কনসেপশন কি ছিল অবিভাজ্য, তাই না? সেটা কনসেপশন ছিল যে আমরা ওই অংশটাকে আর ভাগ করতে পারবো না, সেই জন্য আমরা এটা নাম রাখলাম অ্যাটম এবং এইটা আমরা বাংলা করলাম পরমাণু। তার মানে আমরা কি বললাম পরমাণুকে আর ভাগ করা যায় না, তখনকার ধারণা ছিল এটা। কিন্তু দেখো যেহেতু একজন বিজ্ঞানী ওইটা কনসেপশন দিয়েছেন সেটা ভুল হোক সত্য উনি বিষয়টা তো তুলে ধরতে পারছেন যে এরকম একটা কিছু হইতে পারে, হ্যাঁ তারপর যদি উনি ভুল হন আর একদিন এসে সঠিক করবেন, বাট এই যে তিনি যে প্রথম কাজটা করছেন এই জন্য তার সম্মানার্থে আমরা উনি যেই নামকরণটা করেন সেই নামকরণটাকে আমরা রেখে দিই। সাপোজ আমরা কি করি এখন এখনকার ধারণা অনুযায়ী আমাদের যে এখনকার ধারণা আধুনিক ধারণা অনুযায়ী হচ্ছে পরমাণুকে তো ভাঙা যায়, পরমাণুর ভিতরে যা আছে তাও ভাঙা যায়। খেয়াল করো আমি কি বললাম পরমাণুকে তো ভাঙা যায়, ডেমোক্রেসি ধারণা ছিল পরমাণুকে ভাঙা যায় না, আমাদের আধুনিক ধারণা হচ্ছে পরমাণুকে ভাঙা যায়, ওইটা পরমাণুকে ভাঙলে আমরা যা পাই ওইটাকে ভাঙা যায়। ক্লিয়ার? তার মানে দেখো পরমাণু কথার অর্থ ছিল অবিভাজ্য, এমন কি আমরা ওইটাকে ভাগ করতে পারতেছি বিভাজ্য, তারপর আমরা ওইটাকে নামটাকে পরমাণু রেখে দিছি, কারণ কি তার সম্মানার্থে, ডেমোক্রিটাসের সম্মানার্থে। ক্লিয়ার? ওকে, তার মানে আধুনিক যুগে পরমাণু হচ্ছে এমন একটা জিনিস যেটাকে ভাগ করা যায়, যেটাকে মানে যেটা বিভাজ্য। আর আগের যুগে কি বললাম আগের যুগে বা আবিষ্কারের যুগে পরমাণু শব্দটার অর্থ হচ্ছে অবিভাজ্য এবং পরমাণু যে কণাটার নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি অবিভাজ্য, অর্থাৎ যেটাকে ভাঙা যাবে না। সো খেয়াল করো, সো এই ধারণাটা এরিস্টটল মেনে নিতে পারছিলেন না যে কিভাবে আমি আমি যদি পারি তাহলে এই বস্তুটাকে ভাঙবো, প্রবলেম কি এটাকে কেন ভাঙা যাবে না। ওনার কোয়েশ্চেন ছিল এটা যে ডেমোক্রিটাস যে বলছেন আমরা এমন একটি ইউনিট পেতে পারি যে ইউনিটটাকে আর ভাঙা যাবে না, এখন এরিস্টটল বলতেছেন যে এটাকে ভাঙা যাবে না কেন, ভাঙার প্রবলেম কি, তুমি এত এত এতক্ষণ ভাঙছো এখন এসে বলতে হচ্ছে ভাঙতে পারবে না, তাহলে তোমার প্রবলেমটা কি। সো এরিস্টটল এই ধারণাটা দিলেন তখন যে না এটাকে ভাঙা যাবে, এটাকে কি করা যাবে ভাঙা যাবে, অর্থাৎ আমরা একটা বস্তুকে যত ইচ্ছা তত ভাঙতে পারি, হ্যাঁ হয়তো বা আমাদের ক্যাপাবিলিটির মধ্যে নাই, আজকে আমরা যেটা ভাঙতে চাচ্ছি সেটার জন্য আমাদের হয়তো বা যন্ত্রপাতি নাই, কারণ আমরা যখন একেবারে ক্ষুদ্র কোণায় যাবো তখন হয়তো বা আমরা আমাদের ভাঙার মতো সেই যন্ত্রপাতি আমরা পাচ্ছি না, বাট উনি ইমাজিনেশন দ্বারা বললেন যে আমাদের যদি ঠিক সেরকম ইনস্ট্রুমেন্ট দেওয়া হয় তখন আমরা এই বস্তুটাকে যত ছুটে হোক না কেন সেটাকে আরো ভাঙতে পারবো, অর্থাৎ উনি একটা এমন ধারণা ক্রিয়েট করতে চাইলেন যে একটা পরমাণুকে সরি একটা পদার্থকে ইচ্ছা করে আমি যত খুশি তত ভাগ করতে পারি, যত খুশি তত ভাগ করতে পারি, মানে ভাগ করতেই পারে মানে যত খুশি তত, এটা যত ছোট হোক না কেন ছোট হয়ে থাকুক সমস্যা নাই, এটা তার জিরো তো হবে না, জিরোর কাছাকাছি যাবে বাট জিরো তো হবে না, এটা আকার আকৃতি বা এরকম। সো এরিস্টটল এই ধারণাটা দিলেন, এরিস্টটল কি ধারণা দিলেন, এরিস্টটল ধারণা দিলেন যে আমরা একটা বস্তুকে কি করতে পারি যত ইচ্ছা তত ভাঙতে পারি, যত ইচ্ছা তত ভাঙতে পারি। তো দেখো আধুনিক যুগ আসার আগে কিছু মানুষ বিশ্বাস করতেছেন যে পরমাণু হচ্ছে অবিভাজ্য, কিছু মানুষ বিশ্বাস করতেছেন পরমাণু হচ্ছে অবিভাজ্য, তারা কার অনুসারে, তারা হচ্ছে ডেমোক্রিটাসের অনুসারে, আর কিছু মানুষ বিশ্বাস করতেছেন যে পরমাণু হচ্ছে বিভাজ্য, তারা কার অনুসারে, এরিস্টটলের অনুসারে। তার মানে পরমাণু বিভাজ্য কার অনুসারে, তারা এরিস্টটল। দেখো এখন উনি যেটা বলছেন সেটা হচ্ছে এটা বিভাজ্য, এখন এখন আসলো আমাদের আধুনিক যুগ, আধুনিক যুগ যখন আসলো মানুষের যখন চিন্তাধারা বিকশিত হইল তখন তারা চিন্তা করা শুরু করলো না এই দুটা জিনিস অবশ্যই সলভ দেওয়া প্রয়োজন, একজনে বলে গেছেন অবিভাজ্য পরমাণু আরেকজনে বলে গেছেন পরমাণু হচ্ছে বিভাজ্য, সো এটাকে আমরা কিভাবে সলভ দেব, সো এটা নিয়ে চিন্তা করা শুরু করলেন। তখন
এইটাকে সলভ করার জন্য আসেন হচ্ছে ডালটন। মানে ডালটন থেকে কথাটা বলছিলেন সেটাও ভুল বলছিলেন, বাট অ্যাকচুয়ালি তার মধ্যে একটা কি পয়েন্ট ছিল যেটা আমরা যেটা আমাদের কাজে লাগছিল। ডালটন কথাটা ভুল বললেও ডালটন ওইটা বিপ্লব ঘটায় দিছে একটা একটা ধারণার মাধ্যমে, পরমাণু সম্পর্কিত একটা ধারণা। বাট উনি কথাটা ভুল বললেও উনি উনি কিন্তু ডেমোক্রেটাসটা ঠিক করলেন। ডেমোক্রেটাস অর্থাৎ ডেমোক্রেসি হচ্ছে পরমাণু অবিভাজ্য, উনিও আসে এই কথাটাই বললেন যে পরমাণু হচ্ছে অবিভাজ্য। বাট উনি একটা মধ্যে বিপ্লব ঘটাইতে সক্ষম হইলেন। উনি বললেন যে খেয়াল করো আমরা একটা পরমাণুকে সরি সরি একটা পদার্থকে ভাঙতে পারি, নো প্রবলেম। ভাঙতে ভাঙতে তুমি এমন একটা পর্যায়ে পাবা যে পর্যায়টাতে ওটাকে আর ভাঙা যাবে না, জাস্ট ডেমোক্রেটাসের কথাটাই সরি সরি হ্যাঁ যেটাকে আর ভাঙা যাবে না। ওই যে ইউনিট ওইটা হচ্ছে পরমাণু। এখন উনার যে সফলতাটা ছিল সেটা হচ্ছে এই কথাটার মাধ্যমে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মৌলিক পদার্থই একই প্রকার পরমাণু দ্বারা গঠিত। অর্থাৎ আমি যদি একটা পদার্থ নিই, আমি সাপোজ একটা পদার্থ নিলাম, সাপোজ এটা হচ্ছে একটা পদার্থ, এবং এই পদার্থটার মধ্যে যে কণাগুলো থাকবে বা যারা থাকবে যারা এই পদার্থটাকে গঠন করবে সে যত ছোট ইউনিট হোক না কেন এই সবগুলাই ইউনিট হচ্ছে একই রকম। অর্থাৎ এই সবগুলা যদি সবগুলা ইউনিট যদি বৃত্তাকার হয় ছোট ছোট, তখন ওই বৃত্তাকার এরকম অসংখ্য পরমাণু যুক্ত হয়ে একটা পদার্থ গঠন করছে। অথবা যদি এই পরমাণু অণুগুলো যদি চতুর্ভুজ আকৃতির হয় নো প্রবলেম, এই পরমাণুগুলো চতুর্ভুজ আকৃতির, বাট যেটাতে থাকবে যেটাতে যেটা থাকবে সেটা ওইটা দ্বারাই গঠিত একমাত্র যদি মৌলিক পদার্থ হয় সেটা। কি বললাম তাহলে ডালটন যেটাতে বিপ্লব ঘটালেন সেটা হচ্ছে উনি বললেন যে একটা পদার্থ ওই পদার্থটা যেই ইউনিট দ্বারা গঠিত বা পরমাণু দ্বারাই গঠিত হোক বা অণু দ্বারাই গঠিত হোক যদি সেটা মৌলিক পদার্থ হয় তখন সে পরমাণু দ্বারা গঠিত হবে। পরমাণু কি একক? অবিভাজ্য একক, পরমাণু দ্বারা গঠিত হবে। বাট যে মৌলিক পদার্থের মধ্যে সাপোজ যে মৌলিক পদার্থের মধ্যে এইরকম বর্গাকার পরমাণু থাকবে, ধরে নাও যদি পরমাণু এরকম না, বাট যেই এটার মধ্যে বর্গাকার পরমাণু থাকবে সেইটার মধ্যে সেটা সবগুলো কণাই একই রকম হবে, সেটার একটা কণার সাথে আরেকটা কণার কোনো ডিফারেন্স থাকবে না, সবগুলো কণাই একই রকম হবে। তো ডালটনে এই কথাটার মধ্যে বিপ্লব ঘটাইছে যেটা অ্যাকচুয়ালি সত্য। আমরা যদি একটা পদার্থের একেবারে ভিতরে যাই তখন দেখবো যে ওই পদার্থটার বাইরে থেকে দেখতে যাই হোক না কেন যদি সেটা মৌলিক পদার্থ হয় তখন ওইটার যে গাঠনিক যে একক আছে ওই সবগুলো একক একই রকম, ভিন্ন না। খেয়াল করো সাপোজ ধরো আমি এই কলমটা আমি কি করলাম এই কলমটাকে ভাঙলাম, এইটা যদি মৌলিক পদার্থে তৈরি হয় ধরে না ওইটা একটা মৌলিক পদার্থে তৈরি, তো এটা যদি মৌলিক পদার্থে তৈরি হয় এটাকে ভাঙার পরে আমি যেই কণাগুলো পাবো সেই কণাগুলো ধরো সবগুলো কালো, ক্লিয়ার সবগুলো কালো। এখন দেখো এখন হচ্ছে এইটা, এখন এই এই পদার্থটা যখন নিব এই পদার্থটা মানে যেই ইউনিট গুলো দ্বারা গঠিত ওই সবগুলো ইউনিটই হচ্ছে লাল, মানে এই ছোট ছোট কণা সবগুলাই কি লাল, বুঝা গেছে ব্যাপারটা? তার মানে কি এই পদার্থটা তার নিজের যত পরমাণু আছে সবগুলো পরমাণু কি একই রকম, বাট এই পদার্থটার নিজের যত পরমাণু আছে সবগুলো কি একই রকম। বাট ডালটন আরেকটা কথা বলে দিছে এই পদার্থটার পরমাণুর সাথে এই পদার্থটার কোনো মিল নেই, মানে কি মানে প্রত্যেকটা নিজস্ব বস্তুর নিজস্ব পরমাণু সবগুলো এক, বাট ভিন্ন বস্তুর পরমাণুগুলো এক না। অর্থাৎ এই কলমের যে পরমাণু এই কলমের সেই পরমাণু না, বাট এই কলমের যে পরমাণু আছে এদিকে সবগুলো একই রকম। ক্লিয়ার? ওকে, তো এটা যদি ক্লিয়ার হয় আমরা চলে যাবো হচ্ছে তখন আমাদের চিন্তা আসতো ডালটনের কথাটা ছিল যে পরমাণু হচ্ছে একটা অবিভাজ্য একক, পরমাণু হচ্ছে অবিভাজ্য একক মানে পরমাণু কে আর ভাঙা যাবে না। উনি ডেমোক্রেটাসের কথাটাই ধরে নিছেন। সো উনি যখন এই ডেমোক্রেটাসের কথাটা ধরে নিছেন তখন তখনকার সময় আমাদের কয়েকজন কিন্তু আবিষ্কার করে ফেললেন যে পরমাণুতে কি একটা যে পরমাণুটা ধরছিলেন ওই পরমাণুতে আরো কিছু কণিকা অবস্থান করতেছে, আরো কিছু কণিকা অবস্থান করতেছে। খেয়াল করলাম যেটা বললাম সেটা হচ্ছে একটা পরমাণুতে কি করতেছে আরো কিছু কণিকা অবস্থান করতেছে। সাপোজ আচ্ছা একটা কথা আছে পরমাণুটা আমি কেন গোলাকার দিলাম, পরমাণুটা তো চতুর্ভুজ আকৃতি হইতে পারতো তাই না, সো খেয়াল করো। তারপর এখন ধরে না যে পরমাণুটা গোলাকার পরে বোঝাচ্ছি, খেয়াল করো। সো এই যে এটা পরমাণু, এখন কিছু বিজ্ঞান আবিষ্কার করে ফেললেন যে এই পরমাণুতে অন্যান্য কিছু কণিকা আছে। এবার ইনিশিয়ালি প্রথম দিকে যে কণিকা গুলো আবিষ্কার হলো সেগুলো হচ্ছে ইলেকট্রন, পরমাণুতে কি আছে ইলেকট্রন নামক কণিকা আছে। অর্থাৎ পরমাণু থেকে কি পাইলেন
যখন পরমাণুকে দেখতে চাইলেন তখন দেখবেন যে এদিকে ইলেকট্রন পাওয়া যায়, তখন ধারণা চেঞ্জ হয়ে গেল। তখন কি ধারণা আসলো যে ডাল্টন তো বলছিল যে পরমাণুকে ভাঙা যায় না, ডাল্টন বলছিল পরমাণুকে ভাঙা যায় না, এবং ডেমোক্রিটাস এই কথাটা বলছিল যে পরমাণুকে ভাঙা যায় না। কিন্তু এখন তো পরমাণুকে পরমাণুর ভিতরে যেহেতু আরো কণিকা আমরা দেখতে পাচ্ছি, সেহেতু পরমাণুকে ভাঙলে তো আমরা ওই কণিকা গুলো পাবো, তার মানে পরমাণুকে ভাঙা যায়। ওই যে আবার এরিস্টটল যে কথাটা বলছিলেন সেটাই সত্যি হলো। আচ্ছা, তার মানে আমরা একটা ঐতিহাসিক সমাধান দিতে পারলাম। ঐতিহাসিক সমাধানটা বারবার ভুল সঠিকের মাধ্যমে আসতো। ডেমোক্রিটাস প্রথমে যেটা দিচ্ছেন সেটা হচ্ছে ভুল দিলেন অবিভাজ্য একক, তারপর এরিস্টটল সঠিক দিলেন সেটা হচ্ছে বিভাজ্য, সেটা সঠিক ছিল কারণ আমরা পরমাণুকে অ্যাকচুয়ালি ভাগ করতে পারি। তারপরে যে মতবাদটা দিলেন সেটা হচ্ছে ডাল্টন, ডাল্টন কি দিলেন অবিভাজ্য, মানে আবার গেলেন ডেমোক্রিটাসে। তার মানে প্রথমবার ডেমোক্রিটাস ছিলেন ভুল, তারপরে এরিস্টটল ছিলেন সঠিক, তারপরে ছিলেন ভুল। আধুনিক প্রমাণ করলো যে আবার এরিস্টটল সঠিক। বুঝা গেছে ব্যাপারটা? ওকে, তারপরে দেখো যখন এইটা একেবারে শিওর হয়ে গেল, এটা যখন বিজ্ঞানের একেবারে শিওর যে না পরমাণুকে ভাঙলেও আমরা কিছু পাই, পরমাণুকে ভাঙলেও আমরা ইলেকট্রন বা এরকম কিছু কণিকা পাই, তখন বললো যে তাহলে পরমাণুর ইলেকট্রন গুলো কেমনে থাকে, কই থাকে, পরমাণুর ভিতরে কই থাকে, কেমনে থাকে, বা ইলেকট্রন গুলো তো ঋণাত্মক চাপযুক্ত। আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করতে গেলাম তখন দেখলাম যে ইলেকট্রন গুলো হচ্ছে ঋণাত্মক চাপযুক্ত, তখন বললো যে এই যে ইলেকট্রন যে ঋণাত্মক চাপযুক্ত, কই আমরা পরমাণুর মধ্যে তো কোনো ঋণাত্মকতা পাই না, একটা পরমাণু যদি নেই তখন দেখি যে ওইটা নিরপেক্ষ, বিদ্যুৎ নিরপেক্ষ, ওইটা ওইখানে কোনো বিদ্যুৎ নেই। তার মানে তুমি যে এই যে ইলেকট্রন দিতেছো, তুমি যে এদিকে যে ইলেকট্রন দেখাইতেছো, ইলেকট্রন কি? তখন চিন্তা করা শুরু করলেন যে এই যে পরমাণু, সেই পরমাণুতে ইলেকট্রন গুলা কিভাবে থাকবে, এই পরমাণুতে ইলেকট্রন গুলো যেহেতু ঋণাত্মক সেইগুলাকে প্রশমিত করার জন্য কি আছে, যেহেতু আমরা পরীক্ষার মধ্যে মান অনুযায়ী পরমাণুতে কোনো বিদ্যুৎ পায় না, তখন চিন্তা করা শুরু করলেন। খেয়াল করো এমন পর্যন্ত আমাদের সঠিক যেই আমরা যেই এটা পাইলাম সেটা হচ্ছে পরমাণুকে অ্যাকচুয়ালি ভাগ করা যায়, পরমাণু বিভাজ্য, পরমাণু বিভাজ্য। বাট উৎপত্তিগত দিক অনুসারে পরমাণু কি অবিভাজ্য, কারণ ওইটার অর্থই ছিল অবিভাজ্য, কিন্তু আমরা তাদের সমানতে এখনো রেখে দিছি কথাটা। ক্লিয়ার? সো খেয়াল করো তখন বিজ্ঞানীদের প্রশ্ন আসলো যে এই যে তোমরা এত পরমাণু পরমাণু নিয়ে চিল্লাইতেছো, এত পরমাণু করতেছো, তাহলে পরমাণুর আকার গুলো কিরকম? তুমি যে বলছো যে পরমাণুতে অন্যান্য কণা আছে, ওই কণাগুলো কিভাবে থাকে, ওই কণাগুলোর ধর্ম কি, এটা বলো। সো ওনার তো চিন্তা করলেন, ওইটা নিয়ে অনেকে পরীক্ষা নিরীক্ষা করতে থাকে। সো ইনিশিয়ালি আমাদের একজন বিজ্ঞানী ধারণা দিছিলেন যে পরমাণুটা একটা গোলাকার হইতে পারে, মানে একটা তরমুজের আকৃতির মতো হইতে পারে। যেহেতু পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, খেয়াল করো পরমাণুর যে মোট চার্জ সেই মোট চার্জের পরিমাণ হচ্ছে জিরো। আমরা এটা পরীক্ষাবদ্ধ মান দ্বারা পাই, আমরা যখন পরীক্ষা করবো ল্যাবরেটরিতে, মানে ওনারা যখন পরীক্ষা করছেন তখন পাইছেন কি পরমাণুর চার্জ কত, জিরো, পরমাণুর চার্জ জিরো। তাইলে আমাকে একজন বিজ্ঞানী আবিষ্কার করে দিলেন, যে বিজ্ঞানী এটা ইলেকট্রন আবিষ্কার করেছেন সেই বিজ্ঞানী এই মডেল দিচ্ছেন, ঠিক আছে? তো উনি বললেন যে এখানে তো ইলেকট্রন আছে, এখানে কি আছে ইলেকট্রন, হ্যালো ওখানে কি আছে ইলেকট্রন আছে। এখন দেখো এখন ইলেকট্রন আছে সেই কথা বলা মানে ইলেকট্রন মানে হচ্ছে সেখানে কি থাকবে, তড়িৎ থাকবে বা বিদ্যুৎ থাকবে বা চার্জ থাকবে। ইলেকট্রন হচ্ছে এমন একটা বস্তু সেটা হচ্ছে একটা চার্জিত বস্তু। আমি তোমাকে বুঝাই একটা বস্তু যে চার্জিত সেটা তুমি কিভাবে বুঝবা, সেটা বোঝার জন্য তুমি সাপোজ এই একটা বস্তু নাও, একটা বস্তু নাও, দুটো কাছাকাছি আনো, দেখো দুইটা একটা একটা বিকর্ষণ বা আকর্ষণ করে না, দ্যাট মিন্স এদের মধ্যে কোনো চার্জ নেই। আবার যদি এই এই একটা বস্তু এই একটা বস্তুর জন্য কাছাকাছি আনতাম, তখন দেখতাম যে যদি দেখতাম যে দুটো আকর্ষণ বিকর্ষণ করতেছে, তার মানে আমি বলতাম যে হ্যাঁ বস্তু দুটার মধ্যে চার্জ আছে। ক্লিয়ার? সাপোজ খেয়াল করো আমি যখন একটা চিরুনিকে খেয়াল করো, আমি যখন একটা চিরুনিকে যখন চুলের মধ্যে ঘষে দেন, আমি যখন কাগজের মধ্যে দিই, কি হয় তোমরা যেটা করছো সেটা কি হয়, ওই কাগজটা ওই চিরুনি দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হয়, খেয়াল করো এইভাবে উঠানামা করো, চিরুনিটা সাথে লাগতে চায়, চিরুনিটা শরীরে যেতে চায়, এই যে এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় তারা যেহেতু একজনকে আরেকজন আকর্ষণ বিকর্ষণ করতেছে, জিনিস অবশ্যই তখন চিরুনি এবং কাগজের মধ্যে চার্জ অবস্থান করে বা চার্জ সৃষ্টি হয়। মানে কি একটা বস্তুতে চার্জ আছে কি চার্জ নাই সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা হচ্ছে আমরা দুইটা বস্তুকে কাছাকাছি আনবো, আনার পর যদি দেখি দুটো আকর্ষণ বিকর্ষণ করে না, দ্যাট মিন্স চার্জ নাই, দ্যাট মিন্স ওটা নিউট্রাল, জিরো। তার মানে বিজ্ঞানীরা কি করলেন, দুইটা পরমাণুকে কাছাকাছি আনলেন, তো পরমাণুকে কাছাকাছি আনার পরে দেখলেন যে কোনো আকর্ষণ বিকর্ষণ করে না, তার মানে কি পরমাণু কি বিদ্যুৎ নিরপেক্ষ, পরমাণুতে কোনো চার্জ নেই, খেয়াল করো। সো বাট
ওনারা যেটা বললেন সেটা হচ্ছে উনি যে আবিষ্কারটা বললেন সেটা হচ্ছে উনি পরমাণুর ভিতর থেকে ইলেকট্রন পাইছেন, ইলেকট্রন পাইছেন, ইভেন ওইটা হচ্ছে রশ্মি আকারে পাইছেন উনি, উনি কি আকারে পাইছেন রশ্মি, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন নির্গত হয়েছে এরকম আকারে পাইছেন, সাপোজ এখান থেকে ইলেকট্রন নির্গত হয়েছে, এখান থেকে যখন ইলেকট্রন নির্গত হয়েছে খেয়াল করো ইলেকট্রন নির্গত হয়েছে তখন তুমি তিনি এই কণাগুলো নিয়ে একটু পরীক্ষা করছেন, যখন এই কণাগুলো নিয়ে পরীক্ষা করছেন তখন দেখেন যে এরা নিজেদের নিজেদের বিকর্ষণ করতেছে, এরা নিজেদের নিজেদের বিকর্ষণ করতেছে, এই যে বলো যখন আমি কি বললাম যদি বিকর্ষণ করে বা আকর্ষণ করে তার মানে কি এদের মধ্যে চার্জ আছে, তার মানে এরা তো চার্জ, এমন উনি তো বললেন মহাবিপাক, উনি যখন পরমাণু দুইটাকে কাছাকাছি আনতেছেন তখন দেখতেছেন যে একটা একটাকে আকর্ষণ বিকর্ষণ করে না, তার মানে যখন কাছাকাছি আনতেছেন তখন হচ্ছে চার্জ কি জিরো, বাট ওইটার ভিতরে চার্জ জিরো হইলো বাইরে থেকে সে জিরো দেখাইতেছে, বাট ভিতরে তো অন্য জিনিস, ভিতরে তো চার্জ আছে, ক্লিয়ার, ভিতরে কি আছে চার্জ আছে এবং সেটা হচ্ছে ঋণাত্মক চার্জ, ওনারা পরীক্ষা করে পাইলেন সেটা হচ্ছে কি ঋণাত্মক চার্জ, এখন তো চিন্তা করে গেলেন যে ভিতরে চার্জ আছে বাইরে থেকে সে আবার চার্জের যে ধর্মটা আছে সেই ধর্মটা দেখাইতেছে না, কারণ কি চার্জের ধর্ম কি, চার্জের ধর্ম হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ করা, বাইরে থেকে পরমাণুটা আকর্ষণ বা বিকর্ষণ করতেছে না, বাট ভিতরে তার যা আছে সেটা হচ্ছে চার্জিত, তার মানে এখন সে জিরো হইলো কেন, আমি যে এখন সে জিরো হইলো কেন, তখন উনি একটা চিন্তা করি জিরো হইতে পারে একটা ওয়েতে, ওয়েটা হচ্ছে এখানে যদি কতগুলো মাইনাস থাকে খেয়াল করো, এক দুই তিন চার, চারটা যদি মাইনাস থাকে তাহলে যদি চারটা প্লাস থাকে ভিতরে অবশ্যই তাহলে এটা জিরো হয়ে যাবে, কারণ কি সাপোজ ধরো মাইনাস ফোর ছিল, মাইনাস ফোর একটা জায়গায় ছিল, এখন এটা যদি প্লাস ফোর দিই তখন কি আলটিমেট রেজাল্ট কত আসবে জিরো আসবে, তাই না, উনি এই ট্রিক্সটা পাইলেন, উনি এই চিন্তাটা করে ফেললেন যে আমরা পরীক্ষা লব্ধ মান দ্বারা কি পাচ্ছি, দুইটা পরমাণু একটা একটাকে আকর্ষণ বিকর্ষণ করতেছে না, তার মানে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, পরমাণু আমাদের চার্জ জিরো, কিন্তু যখন তুমি এইখান থেকে ইলেকট্রন বের করতেছেন তখন ওইগুলা কি শো করতেছে চার্জ শো করতেছে, তো তুমি যদি ওই তত্ত্বটা ঠিক রাখতে চাও পরমাণু হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ, পরমাণু চার্জ হচ্ছে জিরো, তার মানে যতগুলো ঋণাত্মক চার্জ আছে ততগুলো ধনাত্মক চার্জ দেওয়া যাও তাহলে তো জিরো হয়ে যায়, মাইনাস ফোর প্লাস ফোর জিরো, এই ধারণাটা পারেন, ইভেন উনি এই কনসেপশন থেকে প্রয়োজনীয়তা অনুভব করলেন যে পরমাণুতে যতগুলো ঋণাত্মক চার্জ আছে ঠিক ততগুলোই ধনাত্মক চার্জকে থাকতে হবে, ধনাত্মক চার্জ অবস্থান করতে হবে, নয়তো আমরা যে পরমাণু যে পরীক্ষাবদ্ধ মান পরমাণু চার্জ দিয়ে জিরো সেটা পাবো না, পরমাণুতে যদি শুধুমাত্র এই ইলেকট্রনগুলো থাকতো তখন একটা পরমাণু অন্য একটা পরমাণুকে বিকর্ষণ করতো, যেহেতু বিকর্ষণ করে না আবার এটাও আছে তার মানে আমাকে অন্য একটা কনসেপশন ক্রিয়েট করতে হবে, যে কনসেপশনটা হচ্ছে যখন কি বললাম পরমাণুর যেই সংখ্যক ঋণাত্মক চার্জ থাকবে ঠিক একই সংখ্যক কি চার্জ থাকবে ধনাত্মক চার্জ থাকবে, ভালো কথা, উনি এই কনসেপশন থেকে উনি আরেকটা জিনিস আবিষ্কার করে ফেললেন যে পরমাণুতে কি থাকবে একটা ধনাত্মক আধান থাকবে, তারপর কি থাকবে ধনাত্মক আধান থাকবে, এবং সাপোজ আমি মাইনাস ইলেকট্রনগুলোকে মাইনাস দ্বারা দেখাচ্ছি যে মাইনাস ছিল এবং প্লাস গুলো এরকম ভাবে ছিল প্লাস, এখন দেখো এখন তো আরো একটা কোশ্চেন উদ্ভব করছে, আচ্ছা তুমি বলছো ভালো কথা তুমি একটা নতুন জিনিস আবিষ্কার করছো ভালো কথা, সেটা কি পরমাণু হচ্ছে বিভাজ্য সেটা আবিষ্কার করছো, পরমাণুতে কি আছে ইলেকট্রন আছে সেটা আবিষ্কার করছো, এবং এই ইলেকট্রন থাকা সত্ত্বেও সেটা কিভাবে জিরো হইলো সেটা চার্জ কিভাবে জিরো হলো সেটা প্রমাণ করছে একটা নতুন কণার উদ্ভব ঘটাইছো সেটা হচ্ছে প্লাস কণা, সেটাকে বলা হচ্ছে প্রোটন, সেটা কি বলা হচ্ছে প্রোটন, কারণ প্রথম যে ঋণাত্মক কণাগুলো আবিষ্কার হলো সেগুলো হচ্ছে ইলেকট্রন, তারপরে যে আমরা ধনাত্মক কণাগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে কি প্রোটন, এখন কোশ্চেনটা আছে তাহলে তুমি বলো তুমি যেটা আবিষ্কার করছো তুমি যেটা তো বলতে পারবা এই প্রোটন ইলেকট্রন কিভাবে থাকে, এই যে তুমি যে বলতেছো প্রোটন ইলেকট্রন হ্যাঁ সমান আছে বুঝলাম এটার ভিতরে আছে এটার ভিতরে কিভাবে সে অবস্থান করতেছে বা এই কণার আকারে কিরকম, তখন উনি আর ওনার জীবদ্দশায় এটা প্রমাণ করে যাইতে পারেন নাই বা উনি আর এটা প্রমাণ করতে পারেন নাই অ্যাকচুয়ালি এই ইলেকট্রন গুলো বা প্রোটন গুলো কিভাবে থাকে, সো এইটা থেকে এই পথটা থেকে আমাদেরকে উদ্ধার করে দিয়েছেন হচ্ছে রাদারফোর্ড, রাদারফোর্ড কি করছে আমরা আমাদের একটা পরমাণুতে ইলেকট্রন প্রোটন কিভাবে বিন্যস্ত থাকে মোটামুটি ইলেকট্রন এবং প্রোটন গুলো কোন কোন জায়গায় থাকে সেটা উনি বের করতে পারছেন, এবং উনি আমাদের পরমাণুর যে আকার সে আকারটাও আন্দাজ করতে পারছেন, উনি যে কাজটা করছেন সেটা হচ্ছে উনি কিছু ধনাত্মক রশ্মি ধনাত্মক চার্জে চার্জিত রশ্মি ছাড়ছেন, খেয়াল করো একটা পরমাণুর ভিতর দিয়ে, খেয়াল করো ধরো একটা পরমাণুর মধ্যে দিয়ে উনি কি করছেন একটা পরমাণুর মধ্যে দিয়ে উনি ছাড়ছেন চার্জিত ধনাত্মক চার্জে চার্জিত রশ্মি ছাড়ছেন, এবং উনি যেটা করছেন সেটা হচ্ছে এই জায়গায়
একটা জেট এনএস অর্থাৎ জিঙ্ক সালফাইডের একটা পর্দা রাখছেন, জাস্ট ধরে নাও যে এটা হচ্ছে এমন একটা পর্দা, এই পর্দা যদি তুমি আলো আলো ফেলো বা যদি তুমি একটা ধনাত্মক চার্জে চার্জিত রশ্মি ফেলো তখন ওইটা ওইখানে জাস্ট একটা স্কুলিং এর মতো সৃষ্টি হবে, ধরে নাও এরকমটা ব্যাপারটা, একটা কি সৃষ্টি হবে, স্কুলিং এর মতো সৃষ্টি হবে। ওকে দেখ নিস এখানে কি হলো, দেখে আসছিল এখন উনি কি করলেন, ধনাত্মক রশ্মি ছাড়লেন পরমাণুর মধ্যে দিয়ে, যখন ধনাত্মক রশ্মি ছাড়লেন তখন দেখলেন যে রশ্মি গুলা এরকম ভাবে ফিরে গেছে, অধিকাংশ রশ্মি এরকম ভাবে ফিরে গেছে, কিছু রশ্মি এরকম ভাবে যাওয়ার পরে এরকম ভাবে ফিরে গেছে, আবার কিছু রশ্মি এরকম ভাবে যাওয়ার পরে এরকম ভাবে ফিরে গেছে, কিছু রশ্মি এরকম ভাবে যাওয়ার পরে একেবারে ফিরে আসছে, আবার কিছু রশ্মি এরকম ভাবে যাওয়ার পরে এরকম ভাবে ফিরে গেছে, কিছু রশ্মি এরকম ভাবে যাওয়ার পরে এরকম ভাবে ফিরে গেছে, আবার এইদিকে কিছু রশ্মি এরকম ভাবে ফিরে আসছে, আবার নিচের রশ্মি গুলো এরকম ভাবে। দেখো উনি এইটা থেকে পরমাণু গঠন সম্পর্কে চিন্তা করলেন, চিন্তাটা কি উনি ছাড়ছিলেন কি ধনাত্মক রশ্মি, ছাড়ছিলেন কি ধনাত্মক রশ্মি, তাহলে দেখো তাহলে আমার ধনাত্মক রশ্মি গুলো, আমার ধনাত্মক রশ্মি গুলো যখন এই দিক দিয়ে যায়, ধনাত্মক রশ্মি গুলো এই যখন এই বরাবর যায়, ধনাত্মক রশ্মি গুলো যখন এই বরাবর যায় তখন কি, ধনাত্মক রশ্মি গুলো যখন এই বরাবর যায় তখন তারা আর ফিরে আসে না, তাহলে কি ধনাত্মক রশ্মি গুলো যদি এই জায়গায় দিয়ে গেছে তারা যেহেতু কোনো বাধাপ্রাপ্ত হয় নাই, তাদের যেহেতু কোনো ক্ষতি হয় নাই, তাদের যেহেতু কোনো দিকের পরিবর্তন ঘটে নাই, দেখবি সামনে কোনো বস্তু ছিল না, সাপোজ তুমি দৌড় শুরু করলা এবং আমি যদি তোমার দৌড়ের গতিপথটা নির্ধারণ করি তখন দেখি যে গতিপথটা সোজা, তার মানে কি তুমি কোনো বাধার সম্মুখীন হও নাই, এখন যদি দেখি যে তুমি যাওয়ার পরে আবার ফিরে আসতেছো এটার মানে কি সামনে অবশ্য কিছু ছিল, একটা ওয়াল ছিল, দেয়াল ছিল, যেটার বাধার কারণে তুমি কি কি করছো ফিরে আসছো, বা সামনে এমন একটা কিছু ছিল যেটা তোমাকে বাধা দিছে ফিরে আসতে, ক্লিয়ার, আবার এমন একটা হইতে পারে তুমি গেলা গেলা একবার যে ওইদিকে তখন তুমি কি করলা সোজা না গিয়ে সাইডে চলে গেলা, ঠিক এরকম এই কণাগুলো, এই যে এই কণাগুলো যেহেতু কোনো বাধাপ্রাপ্ত হয় নাই, দ্যাট মিন্স সামনে যা ছিল সবটাই খালি ছিল, এখন এই কণাগুলো যেহেতু নিচের 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 এই যে দুইটা, এই দুইটা যেহেতু কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় নাই, দ্যাট মিন্স কি কি ছিল তারা, এই পরমাণুর এই অংশটা খালি ছিল, বাট প্রবলেমটা ফেস করছে এই জায়গায়, প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, এই জায়গায় দেখো এই জায়গা থেকে রশ্মিগুলো ফিরে আসছে, তার মানে অবশ্যই এই জায়গায় কিছু একটা আছে যেটা রশ্মিগুলোকে বাধ্য করছে ফিরে যেতে, এবং এটা যেহেতু ধনাত্মক আধানে আহিত আমি রশ্মি পাঠাইলাম, এই বরাবর কি ধনাত্মক আধানে আহিত রশ্মি, সেহেতু যে রশ্মিগুলো ফিরে আসছে কার কাছ থেকে বিকর্ষিত হইয়া, অবশ্যই একটা ধনাত্মক আধানের কাছ থেকে বিকর্ষিত হইয়া, আমরা কি জানি যে ধনাত্মক আধান অন্য একটা ধনাত্মক আধানকে বিকর্ষণ করে, মানে সমপরিমাণ আধান, মানে একই জাতীয় আধান একই জাতীয় আধানকে কি করে বিকর্ষণ করে, বাট বিপরীত জাতীয় আধানকে আকর্ষণ করে, তাহলে যেহেতু খেয়াল করো যেহেতু এই জায়গায় কি বললাম একটা আধান থাকবে, এই জায়গায় অবশ্যই ধনাত্মক আধান থাকবে, এই জায়গায় ধনাত্মক আধান ছিল বলে এই ধনাত্মক আধানটা ধাক্কা দেওয়ার পরে বিকর্ষিত হইয়া এই বরাবর ফিরে আসছে, তো উনি বললেন যে এইদিকে তাহলে ধনাত্মক আধান গুলা, তার মানে পরমাণু কি অন্য কোনো জায়গায় ধনাত্মক আধান নাই, পরমাণু ধনাত্মক আধান গুলো শুধুমাত্র একটা জায়গায় আছে, সেই জায়গাটা হচ্ছে এই এই অঞ্চলটা, এখন উনি এই অঞ্চলটা নিয়ে করতে চান, এই অঞ্চলটা কিরকম, তখন উনি যেটা পাইলেন সেটা হচ্ছে এই অঞ্চলটাকে গোলাকার ধরতে হবে, কারণটা হচ্ছে খেয়াল করো আমি যদি এই অঞ্চলটাকে গোলাকার ধরি, যদি এই অঞ্চলটাকে গোলাকার দিই এই অঞ্চলটাকে যখন প্লাস দিব এই অঞ্চলে কিন্তু সব প্লাস, যেহেতু এই অঞ্চল থেকে কয়েকটা ফিরে গেছে আর কোন অঞ্চল থেকে ফিরে গেছে না, দ্যাট মিন্স আর কোন অঞ্চলে কি নাই প্লাস নাই, ক্লিয়ার, সো দেখো এটা যখন বসলো তখন কি হলো, তখন আমরা কি পেলাম, তখন পেলাম দেখো দ্যাট মিন্স এই যে এইটা আসার পরে এই বরাবর বিকর্ষিত হয়ে সে এই বরাবর বিকর্ষিত হয়েছে, আবার যখন একটা রশ্মি আসছে যখন একটা রশ্মি আসছে তখন সে এই বরাবর আসার পরে এইটা বিকর্ষিত হয়ে সে এই বরাবর চলে গেছে, তার মানে এটাকে আমাদের গোলাকার ধরতে হবে, এবং রাদারফোর্ড ভাবলেন একটা সিদ্ধান্ত নিলেন যে পরমাণুর যে ধনাত্মক দিক সবগুলো প্রোটন আছে বা ধনাত্মক দিক কণাগুলো আছে পরমাণুর, সে প্রত্যেকটা কণায় একটা জায়গায় তারা জোটবদ্ধভাবে অবস্থান করে, ওই জায়গাটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস, তখন তার মাথায় আর একটা চিন্তা আছে, আরেকটা চিন্তা হচ্ছে উনি কিন্তু দেখাইতে পারেন না ইলেকট্রন গুলো কোন জায়গায় আছে, ক্লিয়ার, উনি কিন্তু এটা দেখাইতে পারেন নাই ইলেকট্রন গুলো কোন জায়গায় আছে, তো সেটা নিয়ে উনি বললেন বিপাকে, ওনারা বললেন যে আপনি তো নিউক্লিয়াস আবিষ্কার করছেন, বুঝলাম পরমাণুর মাঝখানে সব কি আছে,
আছে। ইভেন ওনাকে যেটা ধরতে হবে সেটা হচ্ছে পরমাণুকে, তাহলে কি ধরতে হচ্ছে, পরমাণুটাকে গোলাকার ধরতে হচ্ছে। এবং পরমাণুর সমস্ত ভর বা সমস্ত প্রোটন, এই সমস্ত প্রোটন কোন থেকে আছে, সমস্ত প্রোটন এই মাঝখানের একটা জায়গায় অবস্থান করতেছে। এখন এখন ওই যে আগের কথাটা, তুমি প্রোটন গুলোর অবস্থান দেখাইতে পারতেছো, তাহলে ইলেকট্রন গুলা কোন জায়গায় আছে, ইলেকট্রন গুলো কোন জায়গায় আছে, তখন উনি যেটা বলেন সেটা হচ্ছে, খেয়াল করো পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, খেয়াল করো এই যে পরমাণুর অধিকাংশ স্থান, এই অধিকাংশ স্থানে ফাঁকা, এইগুলো মানে কিচ্ছু নাই, ক্লিয়ার। উনি একটা জিনিস দেখতেন যে এই বরাবর যে রশ্মি গুলো আসছিল একেবারে এই এই বরাবর কিছু কিছু রশ্মি একটু বেশি আকর্ষিত হয়েছিল। আচ্ছা এই বরাবর যে রশ্মিটা আসছিল সেটা যদি একটু বেশি আকর্ষিত হয়েছিল এবং রশ্মিটা যে ধনাত্মক ছিল সেটা বেশি আকর্ষিত হয়েছে, তার মানে কি ওইখানে অবশ্যই একটা কি ছিল, ইলেকট্রন ছিল বা ঋণাত্মক আধান ছিল। তখন এইখান থেকে উনি ধারণা নিলে যে তাইলে পরমাণুর এই যে এই জায়গায় কি আছে, ধনাত্মক আধান এবং ইলেকট্রন গুলো আসে একে কক্ষপথে তারা অবস্থান করতেছে, আশেপাশের একে কক্ষপথে অবস্থান করতেছে ইলেকট্রন গুলো। তখন আর একটা ধারণা জন্ম নিল, আচ্ছা তুমি যা বলতেছো যে ইলেকট্রন গুলো আশেপাশের কক্ষপথে অবস্থান করতেছে, ইলেকট্রন গুলো কি করতেছে, আশেপাশের কক্ষপথে অবস্থান করতেছে, তাইলে আশেপাশের কক্ষপথে হচ্ছে ইলেকট্রন আর মাঝখানে হচ্ছে কি প্রোটন, এটা হচ্ছে ধনাত্মক এটা হচ্ছে ঋণাত্মক, তাহলে এই ধনাত্মক ঋণাত্মক আকর্ষণ করে, তাহলে তুমি যা বলতেছো এই ধনাত্মক ঋণাত্মক আকর্ষণে কারণ এই ইলেকট্রন গুলো এই নিউক্লিয়াসে আকর্ষণের কারণে এই ইলেকট্রন গুলো এইদিকে চলে আসার কথা ছিল, বাট অ্যাকচুয়ালি তো আসে না, তাহলে এইটার ব্যাখ্যা কিভাবে দিবা, ইলেকট্রন গুলো কি কি দরকার ছিল এদিকে একেবারে আইসা পড়ার, বাট এইটাও তো আসে না। সো উনি তো তখন আবার চিন্তা করলেন যে এটা কি করা, তখন উনি একটা ধারণা কনসেপশন ক্লিয়ার করলেন, কনসেপশনটা হচ্ছে যে একটা বস্তুকে যদি তুমি কক্ষপথে স্থির রাখতে চাও, খেয়াল করো একটা বস্তুকে যদি তুমি কক্ষপথে স্থির রাখতে চাও তখন তোমাকে বস্তুটাকে ঘুরাইতে হবে, খেয়াল করো সাপোজ তুমি একটা একটা পলিথিন নিলা, পলিথিনের মাথায় কি করলা একটা একটা সাপোজ ইটের টুকরা বেঁধে দিলা, একটা পলিথিন বা একটা কাপড় একটা এরকম ছোট কাপড় এটা মধ্যে বেঁধে দিলা, এখন দেখো এটাকে যদি তুমি ঘুরাও, এটা যদি এভাবে ঘুরাও তখন দেখবো যে সে একটা নির্দিষ্ট কক্ষপথে থাকতেছে এভাবে ঘুরতেছে, বাট তুমি যখন ঘুরানো থামাই দিবা তখন কি আস্তে আস্তে এমনি আস্তে আস্তে ঘুরার পথ কমতে 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 একেবারে এভাবে এসে চলে থাকে। তার মানে দেখো তার মানে কি বললাম যে একটা বস্তুকে তুমি যদি কেন্দ্রে আশাটা ফিরাইতে চাও, একটা কিছুকে একটা বস্তুকে যদি তুমি কেন্দ্রে আশাটা ফিরাইতে চাও তখন তোমাকে তাকে ঘুরাইতে হবে, যেটা বললাম তুমি এই পরীক্ষাটা করতে পারো, কি করবা জাস্ট একটা কাপড়ের মধ্যে একটা চিকন কাপড় পলিথিন একটু ছোট করে ইয়া করে তখন হচ্ছে তুমি এদিকে একটা ইটের টুকরা পাবা, দেন এইটাকে এভাবে ছাড়া দেবা দেখবা যে এটা এইভাবে থাকে, ঘুরানো শুরু করো দেখবা যে এটা কক্ষপথ মেনটেন করে এইভাবে ঘুরতেছে এইভাবে থাকতেছে, ক্লিয়ার, একটা কক্ষপথ মেনটেন করে সে এইভাবে থাকতেছে, তার মানে কক্ষপথে থাকতে গেলে তাকে অবশ্যই কি করতে হবে, ঘুরাইতে হবে। সেইটা থেকে রাদারফোর্ড বলে দিলেন যে দাঁড়াও দাঁড়াও এদিকে আমি একটা যুক্তি দিতে পারি, সেটা হচ্ছে ইলেকট্রন গুলো এই জায়গায় আসবে না একটা কাজ করলে, সেই কাজটা কি আমি যদি ধরে নিই যে ইলেকট্রন গুলো এইদিকে ঘুরতেছে তাহলে তো হয়ে যায়, এবং উনি সফল হইলেন। ওইটা বলার পরে আমরা একটা পারফেক্ট একটা মোটামুটি পারফেক্ট একটা মডেল পেয়ে গেলাম, যে মডেলটাকে বলা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, যেটাকে বলা হচ্ছে সৌরজগতের সাথে সাদৃশ্যপূর্ণ বা সৌর মডেল, কোন কারণে, কারণ সৌরজগৎটা ঠিকই এরকম সূর্য এদিকে অবস্থান করতেছে আশেপাশের কক্ষপথ গুলো তা কিভাবে কেন্দ্র করে ঘুরতেছে, ক্লিয়ার, আশেপাশের এগুলো এভাবে কেন্দ্র করে ঘুরতেছে, বুঝা গেছে ব্যাপারটা, ইলেকট্রন গুলো কোন কারণে ঘুরে, ইলেকট্রন গুলো ঘোরার কারণ হচ্ছে ইলেকট্রন গুলো ঘুরে, এই কথা যদি রাদারফোর্ডে না বলতেন তাহলে ওনার মডেলই গ্রহণযোগ্য হতো না, কারণ কি ইলেকট্রন গুলো এই প্রোটিনে এসে পরমাণু শেষ ধ্বংস হয়ে যেত, বুঝা গেছে ব্যাপারটা, ওকে। তো তারপরে কিছু ব্যাপার ছিল, তারপরে ব্যাপার ছিল রাদারফোর্ডের ত্রুটি ছিল, অনেক ত্রুটি ছিল, এইটাকেও সমাধান করলে হচ্ছে আমাদের ভুল। রাদারফোর্ডে বললেন ইলেকট্রন গুলো কক্ষপথে থাকে, ইলেকট্রন গুলো কক্ষপথে আমরা দেখি যে কয়েকটা কক্ষপথ আছে, কয়েকটা কক্ষপথের মধ্যে একটার মধ্যে বুধ, একটার মধ্যে শুক্র, একটার মধ্যে পৃথিবী, একটার মধ্যে মঙ্গল, তুমি এরকম কিছু একটা কনসেপশন দেবো যে কোনটার মধ্যে কয়টা কি থাকে, কয়টা ইলেকট্রন থাকে, কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন, আমি ধরে নিলাম তুমি কক্ষপথের ধারণাটা সঠিক দিছো, আর তুমি তো কক্ষপথের হিসাবটা দেখাইতে পারো নাই কয়টার মধ্যে কয়টা ইলেকট্রন আছে, উনি ওইটা পারেন নাই। তো এইটা সমাধান দিচ্ছেন হচ্ছে নিলস বোর,
নিলস বোর এটা সমাধান দিচ্ছেন। উনি বলছেন যে পরমাণু কক্ষপথ, পরমাণু চারপাশে একটা কক্ষপথ নাই, অনেকগুলো কক্ষপথ আছে, কয়গুলা? অনেকগুলা। এই কক্ষপথ গুলোতে কি করে, পরমাণু চারপাশে অনেকগুলো কক্ষপথ আছে এবং এই কক্ষপথ গুলোতে ইলেকট্রন অবস্থান করে এবং ইলেকট্রনটা নির্দিষ্ট নিয়ম মেনে অবস্থান করে। সেই নির্দিষ্ট নিয়মটা হচ্ছে 2m² সূত্র অনুসারে, 2m² অর্থাৎ n এর মান যদি 0, n এর মান যদি 1 হয়, অর্থাৎ n এর মান যদি 1 হয় মানে প্রথম যদি কক্ষপথ হয় তখন এটাতে m² মানে হচ্ছে 1 আর 2×1 মানে এখানে থাকবে দুইটা ইলেকট্রন। এখন দুই নম্বর কক্ষপথে যদি যাও তখন এখানে কি কি হচ্ছে, m² মানে 2×4 7×8 তার মানে হচ্ছে 8টা ইলেকট্রন। মানে প্রত্যেকটা কি বললাম কক্ষপথে 2টা ইলেকট্রন 8টা ইলেকট্রন সেভাবে থাকতে পারে। এভাবে উনি এটা এটা দেখাইতে পারছেন যে ইলেকট্রন গুলো কয়টা কিভাবে থাকে সেটা, এবং এগুলোর মাধ্যমে এই যে ডেমোক্রিটাসের যে শুরুটা হয়েছিল অ্যাকচুয়ালি পরমাণুর কি একক কি মানে অ্যাকচুয়ালি একটা পদার্থের একক কি সেইটা মোটামুটি একটা পারফেক্ট কনসেপশনে আমরা পৌঁছাতে পারলাম নিলস বোরের হাত ধরে। আমাদের বাস্তব বা সত্যি যে ধারণাগুলো অর্জন হলো সেই ধারণাগুলো হচ্ছে একটা পরমাণুকে ভাগ করা যায়, একটা পরমাণুকে ভাগ করলে আমরা কি পাই, ইলেকট্রন এবং প্রোটন পাই। এখন কিন্তু নিউট্রনের কথা আমি বলি নাই, সামনে লেকচারে কথাগুলো বলবো নিউট্রন কি। আবার সামনে লেকচারে আমরা সামনে লেকচারগুলোতে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে নিলস বোরে সেটা নিয়ে আলোচনা করবো। বাট আমি এখন পর্যন্ত আমরা যতটুকু শিখতে পারলাম সেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত শিখতে পারলাম ইলেকট্রন প্রোটন অর্থাৎ পরমাণুকে ভাঙা যায়, ভাঙলে আমরা ইলেকট্রন প্রোটন পাই। ইলেকট্রন প্রোটন গুলো কিভাবে থাকে, প্রোটন গুলো সবগুলো একটা মাঝখানে কেন্দ্রীভূত অবস্থায় থাকে সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস এবং ইলেকট্রন গুলো চারপাশে কক্ষপথে থাকে। ডেমোক্রিটাসের যে ধারণাটা শুরু হয়েছিল সেটা নিলস বোরের মাধ্যমে শেষ হলো। ক্লিয়ার? থ্যাংকস ফর ওয়াচিং। সামনে লেকচারে আমরা অন্য টপিকস গুলো নিয়ে আলোচনা করবো। ক্লিয়ার? ওকে।